নতুন করে বৃষ্টির খবরের চিন্তায় মৃৎশিল্পীরা চিন্তায় মণ্ডপের কাজ শেষ হওয়া নিয়েও কি বলছেন শিল্পীরা খোঁজ নিলেন আমাদের প্রতিনিধি শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে আকাশে বাতাসে এখন একটাই সুর উমা আসছে এই মুহূর্তে কিন্তু চরম ব্যস্ততা পটুয়াপাড়াগুলিতে সেই সাথে ব্যস্ততা পূজা মণ্ডপগুলিতেও আগেই নিম্নচাপের ফলে বৃষ্টির জেরে সমস্যা তৈরি হয়েছিল এমনিতেই কাজ অনেকটা পিছিয়ে গিয়েছে ফলে চিন্তায় রয়েছেন মৃৎশিল্পী থেকে শুরু করে মণ্ডপ তৈরির কারিগর সকলেই এসবের মাঝেই আবহাওয়া দপ্তরের ঘোষণা আগামী মাসের প্রথম দিন থেকে বৃষ্টি হতে পারে শরতের আকাশে সবে মাত্র মেঘ কাটিয়ে দেখা মিলেছে রোদের তবে এত সব কিছুর মাঝেও কিন্তু মন খারাপ করা খবর আবহাওয়া দপ্তরের আগামী মাসের প্রথম দিন থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের যেই খবরে এখন বড় চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা এই খবরে কার্যত রাতের ঘুম উড়েছে প্রতিমা তৈরির শিল্পীদের এখনো অনেক প্রতিমা শুকোনো যায়নি বৃষ্টির ফলে ঢেকে রাখতে হচ্ছে প্রতিমা আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস কিভাবে সময় মতো প্রতিমা সরবরাহ করবেন এখন এটাই সব থেকে বড় চিন্তার বিষয় প্রতিমা শিল্পীদের কাছে মেঘলা আকাশ কাটিয়ে সবেই আজ দেখা মিলেছে রোদের তবে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আগামী মাসের একেবারে প্রথম দিন থেকে আবারও বৃষ্টিপাত হবে সেই খবরে কতটা চিন্তিত মৃৎশিল্পীরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এমনই এক মৃৎশিল্পীকে তার সাথে কথা বলে জেনে নেব নমস্কার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবারও কিন্তু সামনের মাসের প্রথম দিন থেকে অর্থাৎ মহালয়ার আগের দিন থেকেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই খবরে কতটা চিন্তিত চিন্তা বিশাল চিন্তা ঠাকুর কাজ করতে অসুবিধা লোকজন কাজ ঠাকুর কাজে করছে না ঠাকুর শুকনো ব্যাপার আছে না শুকনো রঙটা ফুটবে না আমি নিতে গেলে ঠাকুর ভেঙে যাবে এখন দেখেছি আজকে আকাশ পরিষ্কার আছে রোদ ধরেছে ভালো লাগছে কাজ করতে সুবিধায় যে কাজ আমার দু ঘন্টা লাগে সে ঘন্টা পাঁচ ঘন্টা লাগছে কাজের খুব চিন্তা মধ্যে আছে না ঠাকুরটা রঙ ফুটবে না এর মধ্যে খুব অবস্থা খারাপ আবার শুনছি বৃষ্টি বৃষ্টির অসুবিধে ঠাকুর ডেলিভারি দেওয়া আছে আর রং করা ফেলে সে রঙ করা ঠাকুর যদি আবার জল লাগে সে দাগ হয়ে যাবে বিরাট চিন্তার মধ্যে আছে আর কাজ না তুলতে পারলে কাস্টমারের কাছে কথা শুনতে হবে এই নিয়ে বিরাটটা দুর্ঘটনা আছে আর না শুনো গ্যাস বলে শুকোতে হয় গ্যাস বলে মধ্যে শুকোয় না রঙটা শুকোয় ভিতর না দিতে শুকোয় না শুকোতে চায় না খরচা বেশি এদিকে হয়ে যাচ্ছে বেশি কাজে লোকও সমস্যা ওরাও কাজে আসতে হচ্ছে বৃষ্টিতে দু চিন্তা আছে ঠাকুর না দিতে পারলে তো পিট বাজবে না সমস্যা কয়েকদিনের বৃষ্টির পর শনিবার রোদের দেখা মিলেছে তবুও মন খারাপ শিল্পীদের পয়লা অক্টোবর থেকে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস এই খবরে কতটা চিন্তিত এই খবরে খুব চিন্তিত মধ্যে আছি ঠাকুর শুকাচ্ছে না প্লাস্টিকদের ঢেকে রাখা হচ্ছে কাজ খুব পিছিয়ে গেছে এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে লোকজন খাটিয়েও কোনো সমস্যা হচ্ছে না এরপরে এক তারিখ দু তারিখ থেকে তো সব ঠাকুর নেওয়া শুরু করবে তাদেরও খুব অসুবিধা এতে খুব আমরা খুব চিন্তার মধ্যে আছি কাজের খুব দেরি হয়ে যাচ্ছে খুব সমস্যার মধ্যে আছি এখন কি করব সেও চিন্তার মধ্যে আছি খুবই চিন্তার মধ্যে বৃষ্টির মধ্যে নেওয়া খুব অসুবিধা প্লাস্টিকটিতে ঢেকে নিয়ে যাওয়া এটাও খুব সমস্যার মধ্যে বৃষ্টি না থাকলে তো কোনো ব্যাপারই না বৃষ্টির মধ্যে ঠাকুর ঠাকুর নিয়ে প্যান্ডেলে যাওয়া খুব কষ্ট প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন আগামী মাসের দু তিন তারিখের পর থেকেই মণ্ডপে মণ্ডপে রওনা দেবে প্রতিমা সে সময় যদি বৃষ্টিপাত হয় তাহলে মণ্ডপে প্রতিমা নেওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে আবহাওয়ার কারণে শুধুমাত্র প্রতিমা শিল্পীরাই নয় সমস্যায় পড়েছেন মণ্ডপ তৈরি শিল্পীরাও মণ্ডপ রীতিমতন ত্রিপল দিয়ে ঢেকে তাদের কাজ করতে হচ্ছে শুধু প্রতিমা তৈরির কাজ নয় বহু পূজা মণ্ডপ তৈরির কাজও পিছিয়ে গিয়েছে অনেকটা বহু জায়গায় পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে মণ্ডপ শরতের আকাশের কালো মেঘ কেটে যাক সকলে মেতে উঠুক পুজোর আনন্দে বর্তমানে এটাই প্রার্থনা সকলের দুর্যোগ কাটিয়ে পরিস্থিতি হোক স্বাভাবিক শারদ উৎসবের আনন্দে মেতে উঠুক সকলে এমনটাই চাইছেন সবাই সোমনাথ মজুমদারের সাথে সায়নী সাহা নিউ স্নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কান্দিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহন কাঞ্জিলার